হাশরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও তোমার আযাব সহ্য করা যায় না হাশরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না নবীরা কাঁদবেন মূসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার রুমের মধ্যে হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি আম্মা জানা আয়েশা বলেন আমি নবীর কিনারায় গিয়ে আসতে দাঁড়ায় বললাম পয়গম্বর আপনি কেন কান্না করেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি কয় না কোনো বেয়াদবি না তো নবী আপনি কেন কাঁদেন বলে হাশরের ময়দানের কথা মনে পড়ে গেছে ওই হাশরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের আম্মা জানা আয়েশা বলেন নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন আপনার তো কোনো গুনাহ নাই আল্লাহ আপনার মহব্বতের আশিক আপনি নবীর কোনো গুনাহ নাই এরপরও কেন কান্না করতেছেন আল্লাহর নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না আম্মা জান প্রশ্ন করলেন নবী আপনি বলে আমিও না আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় নাই হাদিস শরীফে নবী বলেন এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন ফেরেশতারা বলবে আল্লাহ জানি না কেন তাকায় আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি এ বান্দায় ফেরেশতা ওরে নিয়া দাঁড়াও আমি মাওলা তো রহমান আমি তো রহিম আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামের আযাবে জ্বলবে কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারোর নাই দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সইতে পারে না দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না আমার বান্দা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে বান্দারে দাঁড় করাইয়া দেখো তার আমল নামায় কোনো নেকের কোনো রাস্তা খোলা আছে নাকি দেখো আমি তারে দেখিনি জান্নাতে দেওয়া যায় এবার ফেরেশতারা আমল নামা তালাশ করে দেখবে কোনো নেক নাই এবার বলবেন আল্লাহ ফেরেশতারা দেখো কোনো আলেমের সাথে সম্পর্ক আছে নাকি কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি ফেরেশতারা আমল নামা তালাশ করে দেখবে কোরআনের সাথেও সম্পর্ক নাই কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই আল্লাহ সর্বশেষ বলবেন ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনওয়ালার সম্পর্ক আছে ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে হ্যাঁ আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে ওই বন্ধুর সাথে তার আলেম কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে আল্লাহ এই কথা শুনে বলবে জাহান্নামের হ্যান্ডকাপ খুলিয়া দাও আমার বান্দারে আর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইও না এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে
যাও আমার ফেরেশতারাও রে ছেড়ে দাও জান্নাতি ফেরেশতার হাতে দিয়া দাও আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে আযাবে যাবে আম্মা জানাইশা বলেন নবী আপনার তো কোনো গুনাহ নাই তারপর আপনি কান্না করেন কারণ কি আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ থাকবে জমিনটা চেটিয়াল ময়দান সমান আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম لله الواحد القهار আজকের দিনের রাজত্ব কার যাহা আল্লাহ পাকের কুদরতের আজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ও আয়েশা আল্লাহ পাকের এই আওয়াজের ভয় নবীদের কোনো গুনাহ নাই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন মূসা নবী ঈসা নবী আদম নবী খালি বলবে আল্লাহ আমাকে বাঁচাও তখন আম্মা জান প্রশ্ন করলেন নবী এমন কঠিন সময় ইব্রাহিম নবী তার উম্মতেরে ভুলিয়া যাবে মূসা নবী তার উম্মতেরে ভুলে যাবেন ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন ঈসা নবী তার উম্মতেরে ভুলিয়া যাবেন ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী ও নবী তখন আপনি কি করবেন আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন ও আয়েশা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আর আমি একটা আওয়াজ দিব আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও আমি আমার উম্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না ও নবীর আশিক উম্মতের দল ওই নবীর সুন্নতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতেছো রে বাবা ও যুবকেরা কয়দিন আর দাড়ি ছাড়া চলবা কয়দিন আর নবীর টুপি ছাড়া চলবা আজকে আমরা টুপির কারণে দাড়ির কারণে নবীর তরিকা আদর্শ মানার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই আমাদের চাকরি যায় নাই আমাদের ব্যবসা কমে নাই আমাদের সম্মান বন্ধ হয় নাই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের ইজ্জত কমে নাই তুমি কোন শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটতেছো তুমি আজকে কোন শয়তানের ধোকায় পড়ে টুপি বাদ দিলা বেপর্দায় চলতেছো রে বাবা অথচ তুমি তাকায় দেখো তোমার মতো হাজারো লাখো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক ব্যবসা করে নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক চাকরি করে নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে যুবক নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রে বাবা পায়ে হাত রেখে বলি যদি আল্লাহকে ভয় করো জাহান্নামকে ভয় করো এই ময়দানে দুই ফুটা চোখের বানিসের আমার মাওলাকে ডাক দাও আর বলো দয়ার মালিক গুনাহ তো শয়তানের ধোকায় করে ফেলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে আমি কেন পারব না আমার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো সন্তান যদি শ্রমিকের কাজ করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ শয়তানের ধোকায় তো কম অন্যায় করলাম না আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে মালিক মশার কামড় সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না ওই অন্ধকার কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ
আজকে থেকে তওবা করে ফেললাম গলায় ছুরি আসলে মরিয়া যাব আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله ارے امتر دال آمی بدائے بلا دوٹو جنش تما در مزر رکھے گلام دوٹا جنش جو دیا کرائیا دھر رکھتے پارو کخنو تما در بیپاد ہوئے نا لائن چوتو ہوئے نا تما در ایمان عمل کے اوکرے نیتے پارو بے نا ایک نمبر اللہ دعا قرآن دیتیو حلو پیغمبر سنات ایک نمبر ہے کی زورے بولین دیتیو দ্বিতীয় নবীর সুন্নত হাদিস না কি এক নম্বরে কোরআন দ্বিতীয় নবীর সুন্নত নবী বলেন সুন্নত আপনি হাদিস বলেন কেন এক নম্বরে কোরআন দ্বিতীয় হলো রসুলের সুন্নত এই দুইটা জিনিস যারা আকরায়া ধরবে নবী চ্যালেঞ্জ দিয়ে বললেন তাদের কখনো পদস্খলন হবে না তারা কখনো হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত হবে না বিপদগ্রস্ত হবে না দেড় হাজার বছর পরেও তাকাইয়া দেখা যায় পয়গম্বরের এই চ্যালেঞ্জের মোকাবেলায় এই দুইটা জিনিস যারা আকড়াইয়া ধরে রাখছে আজ আলহামদুলিল্লাহ যার কাছে যতটুকু কোরআন আছে ইসলাম আছে সুন্নাত আছে আল্লাহর শপথ তারা ততটুকু সম্মান আর শান্তিতে আছে আর যাদের কাছে যেই পরিমাণ আল্লাহর কোরআন নাই ইসলাম নাই সুন্নাত নাই তারা ওই পরিমাণ সম্মান আর শান্তিতেও নাই টুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়েকা নামাই হাম কুন কবুল পয়গম্বরের সুন্নত এক নম্বরে আল্লাহর কোরআন যেই ঘরে আল্লাহর কোরআন আছে তেলাওয়াত চলে ওই ঘর চব্বিশ ঘন্টা রহমতের ফেরেশতারা পাহারা দেয় সুন্নত অনুযায়ী যারা চলবে দুনিয়া আখেরাতে তাদের মুক্তি তো হবে দুনিয়ায় তারা সম্মানের সাথে চলবে খানা খাইতে বসছো নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও এরপরে খানা খাইতে বসো
খানার শুরুতে বিসমিল্লাহ বলো দস্তারখান বিছায় নাও খানা পড়ে গেলে উঠাইয়া খাও এর মধ্যে অনেক বরকত খানার পরে দোনো হাতের কবজা পর্যন্ত আবার ধৌত করিয়া নাও নবীর সুন্নত যে যত পরিমাণ মানতে পারবে এই জমিনের মধ্যে তাদের সম্মান তত বেশি হবে আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি টুপি মাথায় দিলাম কার সুন্নত এই টুপি কার সুন্নত নবীজির সুন্নত দাড়ি রাখলাম নবীর তরিকায় পোশাক পরলাম নবীর তরিকায় আমরা নবীর তরিকা মানতে গিয়া কেই না খাইয়া তো কেউ মরি নাই কেউ মরছে যারা নবীর তরিকা মতো চলে না এরাও ব্যবসা করে আমাদের মধ্যে যারা নবীর তরিকা মানিয়া চলে তারাও ব্যবসা করে নবীর তরিকা যারা মানে না এরা যেমন তিন বেলা খায় আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি আমরাও কয় বেলা খাই তিন বেলা খাই নবীর তরিকা না মানিয়া দেশ বিদেশ সফর করে যারা নবীর তরিকা মানিয়া চলে তারাও দেশ বিদেশ সফর করে এক কথায় বলবো বর্তমান দুনিয়াতে নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে জমিনের মধ্যে এখন আর কেউ নাই সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে না আল্লাহর পক্ষপাতিত্ব করলে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন না তুমি ব্যবসা বন্ধ করে দাও চাকরি বন্ধ করে দাও লেখাপড়া বন্ধ করে দাও আল্লাহ বলেন বান্দা তুমি যা করবা কোনো বাধা নাই ঘুমাও তাও ইবাদত খানা খাও ইবাদত নামাজ পড়বা ইবাদত সন্তান পরিবারকে তুমি দেখাশোনা করো তাও ইবাদত স্ত্রীর মুখে খানার লোকমা উঠায় দাও তাও তোমার ইবাদত সন্তানের পিছনে টাকা ব্যয় করো ইবাদত গরিবের পিছনে সহযোগিতা করো ইবাদত এতিমের সাহায্য করো ইবাদত জনগণের সহযোগিতা করো ইবাদত মানুষ হাঁটতে পারে না হাঁটার রাস্তা তৈরি করে দাও ইবাদত মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা করো ইবাদত বস্ত্রহীন মানুষের অন্নের ব্যবস্থা করো ইবাদত তুমি দুনিয়াতে যা করো সব ইবাদত লেখাপড়ার প্রতিষ্ঠান করো সন্তানেরা যেন শিক্ষিত হতে পারে এটাও তোমার ইবাদতে গণ্য হবে দুইটা শর্তের বিনিময়ে যা করবা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় এগুলো করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া চলার কোনো পথ এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ও মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে আল্লাহ মুমিনকে বললেন কোনো বেঈমানকে বলেন নাই সাহায্য ছাড়া চলার কোনো উপায় মুমিনেরও নাই কোনো বেঈমানেরও নাই কিন্তু আল্লাহ শুধু মুমিনকে সাহায্য চাওয়ার জন্য বললেন কেন এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে জান্নাত কারা পাবে একমাত্র মুমিন যারা আর কেউ জান্নাত পাবে না যদিও নবীজি বলেন পৃথিবীতে যত মানুষ আসছে আসবে কিয়ামত পর্যন্ত সবার নামে জান্নাতে বাড়ি বানানো আছে রেজিস্ট্রি করা আছে নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে ফিরাউনের নামে জান্নাতে ঘর ফিরাউন হামান কারুন সাদ্দাদের নামে জান্নাতে ঘর কিন্তু কোন বেঈমান কখনো আল্লাহর জান্নাত পাবে না জান্নাত পাবে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন ওই বেঈমানদের বানানো জান্নাতগুলো কি হবে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন আমার মুমিনদের মধ্যে যারা ইবাদত করতে গিয়া আমি দুইটা সাইড করে দিলাম ইবাদতের মধ্যে আছে কিছু মূল ইবাদত যেগুলো ফরজ আর কিছু আছে ওভার নফল ইবাদত এগুলো ওভার ডিউটি পাঁচ বেলার নামাজ দৈনিক পড়ো মূল ইবাদত মূল ডিউটি এটা ফরজ এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ পড়ো
ওভার ডিউটি নফল রমজান মাসে রোজা রাখবা নরনারী বালেক বালেগা এটা তোমার মূল ডিউটি ফরজ বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখো আশুরার রোজা রাখো আরাফাতের রোজা রাখো ইয়াউমে বিজের রোজা রাখো এটা নফল ওভার ডিউটি ধনী মানুষ বছরে একবার যাকাত দাও এটা তোমার মূল ডিউটি ফরজ অন্য সময় তুমি এতিম অসহায় গরীব মাদ্রাসা মসজিদ মানুষের কল্যাণে সহযোগিতা করো এটা ওভার ডিউটি নফল সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করো এটা তোমার জন্য মূল ডিউটি ফরজ মাঝে মাঝে উমরা হজ করো এটা তোমার জন্য ওভার ডিউটি নফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী জানায় দেন যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে আমি আল্লাহ খুশি হইয়া বেঈমানের জান্নাতগুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি বোনাস দিয়া দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজা আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে গিয়া না খাইয়া মরে গেছি বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ইসলামের দুশ্মনদের আক্রমণ কথা ঠিক না সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত এমনকি কিছু কিছু মুসলমান ব্যানারওয়ালা মোনাফেকেরাও তাদের ভেতরে সহযোগিতা করে আছে না নাই এই মুসলমানেরা মাঝে মাঝে বলে তাবলিগ করে লাভ নাই পীরের কাছে গিয়া লাভ নাই অথচ এই বাংলার জমিনে লাখ 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 না কোটি 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 হাজার কোটি কোটি মানুষ মাদ্রাসায় পড়ুয়া না জেনারেল লাইনের পড়া অথবা কোনো পড়াই না এ সমস্ত মানুষগুলো তাবলিগের সোয়া পাওয়ার কারণে খাটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে আজকে তারা ফেরেশতার থেকেও বড় দামি নবীর আদর্শওয়ালা হয়ে গেছি সোহবতে সা লে তোরা সা লেকুনাত সোহবতে তা লে তোরা তা লেকুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া আপনারা যারা বয়ানে বসছেন এমনও আল্লাহর বান্দা এখানে আছেন যারা জীবনেও ওয়াজের ভ্যান্ডেলে বসেন নাই আছে না নাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো এ দেড় দুই ঘন্টা আপনারা বয়ানে বসলেন আর শুনলেন এই বয়ান শোনার দ্বারা অন্তরের মধ্যে কোনো আঘাত আসছে না আসে নাই অন্তরের মধ্যে ধাক্কা লাগছে কি লাগে নাই তাহলে দুই ঘন্টা ওলামায়ে কেরামদের মজলিসে বসার দ্বারা যদি অন্তরের মধ্যে একটা পরিবর্তনের ধাক্কা লাগে তাহলে যেই মানুষটা ওলামায় আহলে হক আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে বছরকে বছর থাকবে তারা তো আল্লাহর ওলি হয়ে যাবে সোহবতে সা লে তোরা সা লে কুনাত সোহবতে তা লে তোরা তা লে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালা তাআত বেরিয়া সাহায্য সারা চলার কোনো উপায় নাই আমাদের প্রত্যেকের সাহায্য লাগবে কেন আল্লাহ তার কারণ বয়ান করেন ওয়াখুলিকাল ইনসানু যঈফা আমি মানুষ জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ এতটাই দুর্বল খানার বেলায় ঘুমের বেলায় চলার বেলায় মেধার বেলায় সর্বক্ষেত্রেই দুর্বল আমাদের তুলনায় দেখা যায় মেধার দিক থেকে আমাদের থেকে ভিন্ন মাখলুক বড় সবল ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় এর মধ্যেও ভুল আছে না নাই
বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বিভিন্ন বিষয়, এর মধ্যে ভুল আছে না নাই? এক সময় বৈজ্ঞানিকরা বলতো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আবার একদল আইসা বলে না পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আবার একদল কয় না দোনোটাই ঘুরে। তাহলে ভুল আছে না নাই? আছে। আমাদের দুনিয়াতে এই সুন্দর ইঞ্জিনিয়ার ইঁদুর ইঁদুর আছে না নাই? ইঁদুর ধানের ফসলের জমিনে সুন্দর সুড়ঙ্গ পথ বানায়, যেমন শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য আর্মি সেনাবাহিনী এরকম সুড়ঙ্গ পথ বানায়, যুদ্ধ চলার ক্ষেত্রে যেন আত্মগোপনে থাকা যায়, নিরাপত্তায় থাকা যায়। ইঁদুরও এরকম বানায়। আপনি ধানের খেতে গিয়ে দেখবেন এত সুড়ঙ্গ পথ, একদিক দিয়ে গরম পানি মারছেন ইঁদুর, আর একদিক দিয়ে পালায় গেছে, ঠিক নেই? ধরার কোনো উপায় নাই, কোনো টাকা পয়সা লাগছে? কিচ্ছু লাগে নেই। আবার তাদের গর্তের ভিতরে মনে মনে ধান সব ওখানে নিয়ে গোডাউনে রাখছে, তাদের রুজি রোজগারের জন্য যেন কোনো পেরেশানি করতে না হয়। কথা ঠিক না? মৌমাছিরা কি সুন্দর বিল্ডিং বানায়, হ্যাঁ, কি সুন্দর! একটা রুমের সাথে আর এক রুমের কোনো ব্যবধান নেই, এক সুতা বেশকম নাই, থাকার রুম আলাদা, ঘুমের রুম, খানার ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। এরপরে বাসাগুলো যে বাদায়া, এক একটা মৌ পোকার বাসার মধ্যে এক মন 20 কেজি 30 কেজি মধু থাকে, সব বোতলের মুখগুলো খোলা নিচের দিকে, এক ফোঁটা মধু কখনো গাছের ডালের সাথে মৌ পোকায় বাসা বাঁধলো, কোনো রশি দিয়ে বাঁধছে? কখনো পড়ে গেছে? আমেরিকার মৌমাছির বাসা যেমন, বাংলাদেশের মৌমাছির বাসাও তেমন। তাহলে এদের ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে কোনো ভুল নাই? তাহলে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা কোহে কাফ পর্বতমালার মধ্যে সিমর্গ নামের প্রাণী, দৈনিক তার খানা 40টা মোটা তাজা হাতি, এত পরিমাণ খানেওয়ালা মানুষ আছে নাই? আগের দিন মানুষ যাও খেতে পারতো, এখন দিন দিন মানুষ, ডাক্তারেরা বারবার বলে খানা কমাও, খাদক তো নাইই, টুকটাক যা খাবে সে খানাও কি কমায় দাও, খানা খাওয়ার মানুষ নাই। আগে 10 জনের খানা একজনে খাইতো, আর এখন 1 জনের খানা একজনেও খেতে পারে না। তাহলে আমরা কতটা দুর্বল! এক কথায় আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই, আবার আমাদের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী। আচ্ছা, দুর্বল হইয়া শ্রেষ্ঠ কেন? কয় যে আল্লাহ পাক যত বড় শক্তিশালী সিংহ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এর শক্তি বেশি থাকলেও এরা শ্রেষ্ঠ না। কেন? এ আল্লাহর ইবাদত করে না, এ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতা দিছি মানুষকে, গবেষণা করার ক্ষমতা দিলাম মানুষকে, মানুষ ভালো মন্দ যাচাই করে এরপরে ভালোটাকে গ্রহণ করবে। পশু ফেরেশতারা অল টাইম আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মতো চলে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ। আর পশু পাখিরা গুনাহ করলেও গুনার মজা বুঝে ঠিক, কিন্তু এর যে একটা শাস্তি আছে এটা বুঝে? মানুষ বুঝেনি, বুঝে বুঝার পরেও যারা নিজেরে কন্ট্রোল করে নিবে, এর মর্যাদা ফেরেশতার থেকে উপরে উঠে যাবে। আল্লাহ বলে নাকি আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন এত বয়ানের পরেও মানুষ লাইনে নাই কেন? আসলে যার এবাদত করবে তার সাথে সম্পর্ক নাই, পরিচয় নাই। পরিচয় কেমনে দরকার? এমপি সাহেবের সাথে আপনার পরিচয় হতে হলে এমপির সাথে যার সম্পর্ক গভীর তার সাথে আগে লাইন লাগাইতে হয়, কথা ঠিক নি? তো আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর এদের সাথে লাইন লাগাও। এরা কারা? আউলিয়ায়ে কেরাম, ওলি আউলিয়াগণ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আউলিয়ায়ে কেরাম
যাদেরকে এক বচনে বলা হয় ওলি, বহু বচনে আউলিয়া। তবে এদের মধ্যে দুনিয়ার মোহে পড়ে কিছু শয়তানের চক্রান্তের শিকারে কিছু বন্ড থাকবে, আছে না নাই? এরা ওলি কুল শিরোমণি ব্যানার লাগাইলো, এদের ভিতরে ভণ্ডামি। আমার নবীর থেকে বড় ওলি কেউ আছে? আমার নবীর থেকে বড় পীর কেউ আছে? নবীর থেকে বড় মুফাসসির মুহাদ্দিস মুফতি কেউ আছে? এবাদত করনেওয়ালা কেউ আছে? আমার নবী উম্মতের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিছেন কি দেন নাই? নবী দাওয়াত দেওয়ার প্রথম তার হাতিয়ার ছিল কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত। অতএব এই জমিনের মধ্যে যারা উম্মতের ইমামতি নিবেন, রাহবরি নিবেন, মুরব্বি সাজবেন, শায়েখ হবেন, তাদের এক নাম্বার দায়িত্ব উম্মতের দ্বারে দ্বারে গিয়া কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কিন্তু আমাদের দেশে এমন পীর আছে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, মুরিদদেরকে সামনে গিয়া ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা নাই। এ সমস্ত নামদারি পীরের দরবারেও মানুষ যায় না? যায় না। কেন যায়? এরা আখেরাত পাইতে যায় না, এরা দুনিয়ার লোভে পড়ে যায়। ওখানে কিছু জিন্নাত দিয়ে খেলা করে, তো জাদু টাদু দেয়, কিছু তাবিজ টাবিজ দেয়, পানি পড়া দেয়, তো মানুষের দ্বারা দুনিয়ার কিছু লাভবান হয়, যে কারণে দেখা যায় পীরের দরবারে ২০ বছর যায় দাড়ি উঠে না। পীরের দরবারে বছর বছর ঘুরতেছে ফাগরি নেই, পীরের দরবারে ঘুরতেছে রসুলের সুন্নতের টুপি নাই, পর্দা নাই, বরং পীরের দরবারে গিয়া আগের তুলনায় গুনাহের কাজ বেশি করে, আছে না নাই? এবং পীর সে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে বলতেছেন, হে নবী, আপনি যাকে মহব্বত করবেন তাকেই কালেমার রশি পড়াতে পারবেন না, হেদায়াতের গোলামির জিঞ্জির পড়াতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই তো হেদায়াতের মালা গলায় পড়বে জমিনের ভেতরে। আল্লাহ চাইছেন তো ওমরের গলায় হেদায়াতের মালা লেগে গেছে, আর আল্লাহ চান নাই আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, ১৩টা বছর পর্যন্ত নবীকে ভালো করে চিনল জানল, এরপর আবু জাহালের জবানে কালেমা আসে নাই। নবী হাতের মুষ্টির মধ্যে আবু জাহাল পাথর নিয়ে বলতেছে, মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন তোমারে নবী বলে স্বীকার করব, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর জোরে বলেন, আমি গাইবের মালিক না। তো যদি আপনার হাতের মুষ্টিতে যা আছে ওরা যদি কথা বলে মানবেন? মানব। নবী এবার বললেন, আবু জাহাল চাচার হাতে তোরা যা আসো আওয়াজ দে। সাথে সাথে কালেমা পড়া শুরু করলো আবু জাহাল, পাথরগুলো জমিনের মধ্যে ফালাইয়া চিল্লাইয়া কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত কপালে নাই, আল্লাহ চাইলে হেদায়াত পাবে, না চাইলে পাবে না। এত বয়ান চলতেছে, বয়ান তাবলিগের বয়ান, পীর মুরিদির বয়ান, এরপরও কিছু মানুষ দিনের কথা জানে, মিথ্যা বলা হারাম জানে, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না, আছে না নাই? সুদ খাওয়া হারাম জানে তারপরও সুদ খায়, আছে না নাই? সুদের মধ্যে ৭০টা গুণা ছোট গুণা মায়ের সাথে জিনা করার সমান। সুদের সাথে যারা জড়িত হবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন, রেডি হয়ে যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করতে চায়, এটা কি খুশির কথা না রাগের কথা? মারাত্মক রাগের কথা। আল্লাহ সুদের মহামারীর থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আর জোরে বলেন, আল্লাহ বলেন, সাহায্য কামনা করো, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা, এক নাম্বার ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজও নাই, ধৈর্য নাই, নামাজও নাই, অথচ ধৈর্যের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন নগদ,
একটা আখিরাতে আর একটা দুনিয়ায়। দুনিয়াতে যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, এক নাম্বার পুরস্কার হলো। আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী গোলাম, তোর চিন্তা নাই, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে গেলাম। ইয়া ইলাহি, মুজসে মুজু কো দূর কর, তাকে দেখো মুজমে তুজু কো এক নজর। আল্লাহ সঙ্গী হয়ে যাওয়া, এটা কি কম মনে করতেছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম পায়ের নিচে আসবে, গোলামে পরিণত হয়ে যাবে। ওমরে ফারুক আল্লাহর গোলাম হয়ে গেলেন, বাঘ তার গোলাম হয়ে গেল, উজানির কারিম রহিম রহমতুল্লাহ আলাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেলেন, বাঘ তার গোলাম পরিণত হয়ে গেল। গরু কথা শুনিনি মানুষের। এই আপনারা হাল চাষ করেন না, গ্রাম এলাকায় করে না? আচ্ছা, একটা হাল চাষ করেন ওলা গরুর যখন কয় ডাইনে যাও, যায়নি, বামে যাও, যায়নি। আচ্ছা, হাল চাষ করে কোনো হিসাব? সাধারণ মানুষ বিড়িও টানে, হাল চাষও করে, নামাজও ঠিক মতো পড়ে না। এই রকম এক চাষি, সে যদি গরু রেখায় দাঁড়া, দাঁড়ায়নি, কথা বলেন, একটা বেনামাজি বিড়িখোর, ওর কথায় যদি গরু ডানে বামে যায়, আল্লাহ ওলার কথা মানবে না কেন? এই কথা বুঝে না কিছু অসচেতন আলেম, সাধারণ মানুষ নিয়ে টেনশন না, ইসলামের মধ্যে ১২টা বাজায় রাখছে কিছু শিক্ষিত নামের শয়তানের বন্ধু যারা, তারা। সাধারণ মানুষ তো এত পেজ বুঝে না, কথা ঠিক না? এই পেজগুলো লাগায় রাখছে ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফেকেরা। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, চরমনের বর্তমান পীর সাহেব হুজুর, এর আগে তার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেন যে ইসহাক রহমতুল্লাহ আলাই গরুকে ডাক দিছে, গরু এদিগায়, গরু কাছে আসছে। আচ্ছা, এটা এটা কঠিন কি? এটা নিয়েও ট্রোল করে কিছু মোনাফেকেরা। যেটা আশ্চর্য হওয়ার কি আছে, একটা গাঞ্জাখোর চাষি, সে যদি গরুরে চাষি চাষবাস করার সময় গরুরে ডানে কইলে ডানে যায়, বামে বললে বামে যায়, তো আল্লাহ বললে গরু কথা শুনবে না কেন? কি মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? হ্যাঁ, কি আজীব কথা। ইয়া এলাহি, মুজসে মুজু কো দূর কর, তাকে দেখো মুজমে তুজু কো এক নজর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লেখলেন, নদীর মধ্যে পানি নাই কি নাই, চিঠি লেখলেন আর বললেন, আমার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দাও, পানি আসবে। গিয়া যখন চিঠি ফেললো, জোয়ার আসা শুরু হয়ে গেল, শুকনো নদীতে কি আসলো, পানি। ক্ষমতা কে দিছেন, জোরে বলেন। বড় আফসুস, আল্লাহর খাস বান্দা যারা, এরা ভিন্ন মাখলুকের সাথে কথা বলেছেন, এরা যদি মাখলুকতারে কিছু বলে তারা মানতে কি বাধ্য? এই ক্ষমতা কে দেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তাকওয়ার উপরে যারা চলবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করবেন, এই পাওয়ারের নাম ফুরকান। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন। যুবক সন্তান গুনাহ করতে করতে জীবনটা বিপন্ন হয়ে গেল, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, এক সময় বিছানায় শুইয়া চিন্তায় পড়ে গেল রাত গভীর, আমি যুবক মানুষ, এমন কোন অন্যায় নাই করি নাই, অন্যায় করতে করতে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার পরীক্ষায় যদি কামিয়াব হইয়া জান্নাত পেতে চাও, তোমার সাহায্য চাওয়া লাগবে, সাহায্য চাইতে হলে তোমার দুইটা গুণ অর্জন করা লাগবে, এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম হলো নামাজ।
ধৈর্যের এক নাম্বার যারা ধৈর্য ধারণ করবা তাদের এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব দুই নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো কথা বলেন না কেন নামাজ সারা কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে কিসের নামাজের আল্লাহ পাক বলেন পাস করার জন্য ধৈর্য নামের মেডিসিন তোমার ভেতরে লাগবে ধৈর্যের বড় দাম এক নাম্বার পুরস্কার আল্লাহ সঙ্গী হয়ে যাবেন দ্বিতীয় পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন যুবক আল্লাহর গোলাম গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলল হঠাৎ করে একদিন আফসোস করতেছে আহ জীবনে কি করলাম এই অবস্থাটা আপনার জীবনেও আসবে আমার জীবনে আসবে মরার আগে একবার আফসোস আসবেই জীবনে করলাম কি ভালো ভালো মানুষ হঠাৎ মরে যাইতেছে যুবকেরও ঠিক এসে গেল করলাম কি জীবনে গুনাহ করে করে মানুষের অভিশাপ নিয়া রাস্তায় চলতেছি এর থেকে বাঁচার উপায় কি হঠাৎ করে চিন্তা করতে করতে ইমা ফজরের আজান হয়ে গেল মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ যুবক চিন্তায় পড়ে গেল একটু যাই আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে এ যুবক আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মাইনা দেখ না মানলে ভাবি না আমি বলে গেলাম রাতের বেলা ঘুমের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও গুনার প্র্যাকটিস করো এক পর্যায়ে মোবাইলটা যখন বন্ধ করবি ওই সময় একটু কোরআন তেলাওয়াত শুনবি মোবাইলে সার্চ দিবি কোরআন তেলাওয়াত সাথে সাথে তেলাওয়াত চলে আসবে মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত এগুলো শুনতে থাক মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া শুইয়া পড় মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে বান্দা তুই আস্তে আস্তে ঘুমায়া যাবি আমি তিনবার কসম করে বললাম এক সময় এক সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি জীবনে গান শুনবো না কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছু এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সত কদিম বখা কোরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইন যুবকের অন্তরের মধ্যে মহাব্বতের ঢেউ আসলো কারণ হঠাৎ আফসুস আসছে করলাম কি জীবনে আজানের ধ্বনিটা শুনিয়া যুবক এক কদম দুই কদম করে মসজিদে চলে গেল জীবনেও মসজিদে যায় না আজকে নতুন করে যায় ভয় লাগতেছে না জানি মানুষ আবার কী বলে কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল মসজিদের বারান্দায় গিয়া কোন সময় ফজরের সময় নীরব নিস্তব্ধ তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে কথা ঠিক না যুবক বারান্দায় গিয়া দাঁড়াইল ইমাম সাহেবের নজর পড়ে গেল দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো জীবনভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন এমন কোন গুনাহ নাই করে নাই এলাকার সবাই তারে খারাপ জানে সামনে কিছু বলে না ভয়ে কারণ বেয়াদব এই বেয়াদবের সামনে কথা না বলা এটা কি বাহাদুরি বলাটা কি বাহাদুরি হ্যাঁ বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি একটা জালেম সে আপনাকে সম্মান দিয়া কথা বলবে না আপনি জানেন জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা এটাই বাস্তব এটাই কি বাস্তব যে ওর তো মান সম্মান নাই ওর মধ্যে আদব নাই ও তো জালেম অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি না যুবক বারান্দায় দাঁড়ানো ইমামের নজর পড়ে গেল ইমাম চিন্তা করে হঠাৎ করে চিন্তা করে যুবকের ডাক দিল ভাইজান এখানে কেন
যুবক বলে হুজুর ভয়ের কিছু নাই আজকে আজানের ধ্বনিটা শুনে আমার ঘুম নাই সারা রাত আমি পেরেশান হয়ে গেলাম গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি আমার মতো গুনাহগার এলাকায় কেউ নাই আমি চিন্তায় পড়ে গেছি গুনাহ নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে এই অপরাধ করিয়া আমার সারা রাত কেন যেন ঘুম হয় না ইমাম সাহেব বলে নামাজ পড়বেন বলে হ্যাঁ পড়ব ইমাম সাহেব নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিলেন ওযু শিখাইয়া দিলেন জীবনে মসজিদে যায় নাই মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুতাদ ওয়া মাইয়ুদলিল ফালাং তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা যুবকের মধ্যে জাহান্নামের আযাবের ভয় এসে গেল মানুষের মধ্যে যখন ভয় আসে ভয় আমার উপায় কি হবে আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না এই চিন্তা যখন সন্তানের ভিতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না এই চিন্তা যখন বান্দার মধ্যে আসে আমার উপায় কি হবে সরকারের জমিনে থাইকা সরকারের একটা টাকাও আমরা ভোগ করি না এরপর দেখা যায় অন্যায় করলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নেয় মামলা হয়ে যায় আল্লাহর আদালতে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া নিয়ামত সব ভোগ করার পরে যারা আল্লাহর হুকুম মানল না হঠাৎ এক সময় যখন ভয় আসবে আমার কি উপায় হবে আল্লাহর আদালত মরিয়া গেলে কি উপায় হবে কবরে যেই কবরে আপন বলতে কেউ নাই যেই কবরে একটা বাতি নাই আপন কেউ নাই একটা বিছানাও নাই ছোট একটা ঘর হবে যেখানে আমি একা থাকতে বড় কষ্ট হয়ে যাবে তাও বাসবাগানে রাখবে কেউ একবারও আমার কবরে গিয়া উকি দিবে না সহযোগিতা করবে না এই চিন্তা যখন বান্দার অন্তরে আসবে তখন বান্দা নেক আমলের জন্য পাগল হয়ে যাবে আমি এখন আর গুনাহ করব না মরিয়া গেলে যাব তারপর গুনার কাছেও যাব না এই যে যারা একটু টুপি মাথায় দেয় দাড়িওয়ালা এরা সব সময় পাগলামি করে আল্লাহকে পাওয়ার জন্য কারণটা কি এর এতদিন বুঝে আসে নাই জীবনে বহু গান শুনছে কত অন্যায় করেছে হঠাৎ আল্লাহওয়ালার সোহবতে গিয়া পাগড়ি লাগায় দিছে চোখে পানি আসছে কান্না করে দেখা হলেই চোখের পানি হুজুর পাইলেই দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুনাহগার কেউ নাই ওই আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর কলবে আয়না খুলে গেছে ওই বান্দার অন্যায় ধরা পড়েছে আমার মতো অন্যায়কারী জমিনের মধ্যে কেউ নাই আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই দুনিয়াতে সন্তান অন্যায় করে বাবার হাতে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায় বাবা একা আমাকে কেন ধরেছ আমার উপরে কেন আক্রমণ করেছ আমি তো কোনো অপরাধ করি নাই বলে তোমার সন্তানকে কন্ট্রোলের জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের অন্যায় করার কারণে মা বাবায় যদি গ্রেফতার হইয়া যায় ওরে নবীর উম্মতেরা দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহর সরকার কি মনে করেছো দুর্বল আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করতে এক মিনিটও লাগবে না করোনা দিয়া গোটা দুনিয়ার মাথাওয়ালাদেরকে দুর্বল করে দিল কে আল্লাহ বড় 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 মাথাওয়ালারা জমিন থেকে চলে গেল মনে মনে ভাবতেছিল এই জমিনের মধ্যে আমি বোধহয় নতুন এক খোদা দাবিদার হয়ে গেলাম কিন্তু করোনা আসার পরে সবার মাথাটা নত হয়ে গেল এই বুষ্টা যখন বান্দার অন্তরে আসে যে আমার উপায় কি হবে জীবনে কি করলাম কি করতেছি যাব কই শেষ ঠিকানা আমার তিনটা সাদা কাফন আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই আমি মরণকালের সময় আমার ওই সন্তান পেলের দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে বিদায় দাও এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না
তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাফন কেনার জন্য আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল চব্বিশটা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না এরে নবীর উম্মতেরা দুনিয়াতে আপন ছেলে আপন না আপন স্ত্রী আপন না দুনিয়াতে আপন বলতে কেউ নাই এই চিন্তা করার নাম হলো মোরাকাবা এই মোরাকাবা তৈরি হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্কের দ্বারা ওলামায়ে কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয় মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে যায় গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম আমার বুঝি জাহান্নামের আগুন চারপাশ থেকে দাউ দাউ করে জ্বলতেছে এই মোরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায় তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না স্বাভাবিক হালা ঠিক রাখতে পারে না তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয় বামে দৌড় দেয় আমার গুনাগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে আর কয় কই তোমারে পাই আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশে পাগলেরা দৌড়াইতে থাকে তার ভিতর একটা জ্বলন শুরু হয়ে যায় অন্তরের ভিতরে এমন একটা জ্বলন এমন একটা আগুন জ্বলতে থাকে আরে আমার গুনার কারণে কি উপায় হবে আমার গুনার কারণে কবরে কি উপায় হবে হাশরের ময়দানে কি উপায় হবে যেই হাশরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও তোমার আজাব সহ্য করা যায় না হাশরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না নবীরা কাঁদবেন মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আপনার আমার নবী রহমতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার রুমের মধ্যে হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি জানা আয়েশা বলেন আমি নবীর কিনারায় গিয়ে আসতে দাঁড়ায় বললাম পয়গম্বর আপনি কেন কান্না করেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি কয় না কোনো বেয়াদবি না তো নবী আপনি কেন কাঁদেন বলে হাশরের ময়দানের কথা মনে পড়ে গেছে ওই হাশরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের আম্মা জানা আয়েশা বলেন নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন আপনার তো কোনো গুনাহ নাই আল্লাহ আপনার মহাব্বতের আশে আপনি নবীর কোন গুনাহ নাই এরপরও কেন কান্না করতেছেন আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না আম্মা জান প্রশ্ন করলেন নবী আপনি বলে আমিও না আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় নাই হাদিস শরীফে নবী বলেন এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে
জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন ফেরেশতারা বলবে আল্লাহ জানি না কেন তাকায় আল্লাহ বলবে না ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি এ বান্দাই ফেরেশতা ওরে নিয়া দাঁড়া আমি মাওলা তো রহমান আমি তো রহিম আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামের আযাবে জ্বলবে কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সইতে পারে না দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না আমার বান্দা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে বান্দারে দাঁড় করাইয়া দেখো তার আমল নামায় কোন নেকের কোন রাস্তা খোলা আছে নাকি দেখো আমি তার দেখিনি জান্নাতে দেওয়া যায় এবার ফেরেশতারা আমল নামা তালাশ করে দেখবে কোনো নেক নাই এবার বলবেন আল্লাহ ফেরেশতারা দেখো কোন আলেমের সাথে সম্পর্ক আছে নাকি কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি ফেরেশতারা আমল নামা তালাশ করে দেখবে কোরআনের সাথেও সম্পর্ক নাই কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই আল্লাহ সর্বশেষ বলবেন ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনওয়ালার সম্পর্ক আছে ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে হ্যাঁ আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে ওই বন্ধুর সাথে তার আলেম কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে আল্লাহ এই কথা শুনে বলবে জাহান্নামের হ্যান্ডকাপ খুলিয়া দাও আমার বান্দারে আর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইও না এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে যাও আমার ফেরেশতারা ওরে ছেড়ে দাও জান্নাতি ফেরেশতার হাতে দিয়া দাও আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামের আযাবে যাবে আম্মা জানাইশা বলেন নবী আপনার তো কোনো গুনাহ নাই তারপর আপনি কান্না করেন কারণ কি আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ থাকবে জমিনটা চেটিয়াল ময়দান সমান আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকের দিনের রাজা তো কার যাহা আল্লাহ পাকের কুদরতের আজে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ও আয়েশা আল্লাহ পাকের এই আওয়াজের ভয় নবীদের কোনো গুনাহ নাই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন মুসা নবী ঈসা নবী আদম নবী খালি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আম্মা জান প্রশ্ন করলেন নবী এমন কঠিন সময় ইব্রাহিম নবী তার উম্মতেরে ভুলিয়া যাবে মুসা নবী তার উম্মতেরে ভুলে যাবেন ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন ঈসা নবী তার উম্মতেরে ভুলিয়া যাবেন ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী ও নবী তখন আপনি কি করবেন আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন ও আয়েশা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আর আমি একটা আওয়াজ দিব আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও
আমার উম্মতের বাঁচা, আমি আমার উম্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর সুন্নতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতেছো রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দাড়ি ছাড়া চলবা, কয়দিন আর নবীর টুপি ছাড়া চলবা? আজকে আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নবীর তরিকা আদর্শ মানার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই, আমাদের চাকরি যায় নাই, আমাদের ব্যবসা কমে নাই, আমাদের সম্মান বন্ধ হয় নাই, আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের ইজ্জত কমে নাই। তুমি কোন শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটতেছো? তুমি আজকে কোন শয়তানের ধোকায় পড়ে টুপি বাদ দিলা, বেপর্দায় চলতেছো রে বাবা? অথচ তুমি তাকায় দেখো, তোমার মতো হাজারো লাখো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, যুবক নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? পায়ে হাত রেখে বলি, যদি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, এই ময়দানে দুই ফুটা চোখের বানিসের আমার মাওলাকে ডাক দাও, আর বলো দয়ার মালিক, গুনাহ তো শয়তানের ধোকায় করে ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে দাড়ি রাখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো সন্তান যদি শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, শয়তানের ধোকায় তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, একটা সেকেন্ডের আজাব সইতে পারবো না রে মালিক, মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, ওই অন্ধকার কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকে তওবা করে ফেললাম, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা
করিলাম অবশেষে খাটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম তাকাইয়া আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে আয় আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই দুনিয়ায় কোথাও না গেলে না গেলে না পাইলে কিছু না কিছু কোথাও পাওয়া যায় ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে দিলটা এত শক্ত চোখে পানি নাই আয় আল্লাহ নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় আল্লাহ ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই ও দয়ার মালিক তাদের উসিলায় আমাদের মাফ করিয়া দেন ও আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখের পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহ জানি না এখানে কারা কি জন্য হাত তুলেছেন ওলামায়ে কেরামরা হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই ব্যবসায়ীরা আমার যুবক ভাইরা হাত তুলেছেন মা বোনেরা সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ যদি ফিরায় দেন আমরা কোথায় যাব মেহরবানি করে আমাদের মাফ করিয়া দেন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিশুদ্ধ সুন্নাতওয়ালা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন